আমার বাবা মারা গেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য সন্তানের যে আমলটা বাবার জন্য সবচেয়ে বেশি উপকার উপকারী হয় সেটি হলো বাবা জন্য দোয়া করা পাশাপাশি হওয়া আপনি হয়ে যদি বাবা দোয়া করেন সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে বলেছেন হামালু তালাস মানে যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেল তিনটি আমলের দোয়ার কিন্তু বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এটা যে আউ্লা সরে মা বাবা যদি কোনো সন্তান রেখে যান নেক সন্তান যারা ভালো মানুষ নিজে হারাম হারাম মেনটেন করেন ফরজ কাজগুলো করেন আর বিধি বিধানগুলো নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি আপনার ইয়ে করেন বাবার জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন তো সেটাও আমার জন্য অনেক বেশি উপকার আসে অথব আপনি আপনার বাবার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন আপনি যেন ভালো মানুষ হন মোত্তাকে রোজগার হন করেন দেশের নির্দেশগুলো মেনে চলতে চলতে পারেন সেই ব্যাপার আপনার সচেষ্ট থাকতে হবে আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে বাবার জন্য সাদকা দান তাদের পক্ষ থেকে হালাল টাকা থেকে দান সাদকা করবেন এছাড়া আরও বিভিন্ন কারণে আছে তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে বেশি উপকার আসে বাবার